আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আজকে আপনাদের দেখাবো টাঙ্গাইল গোড়াই এবং সিরাজগঞ্জ গড্ডার মোড়ের কিছু রাস্তার কাজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের গোড়াই কাজ চলতেছে, আর এই কাজের জন্য অব্যবহৃত আছে, তবে করোনা এবং সামনে ঈদের কারণে কাজে একটু সমস্যা হতে পারে, সেই জন্য তারা একটু কাজ হালকাভাবে করতেছে, আর তাদের কাজ অব্যবহৃত হবে হয়তো ঈদের পর অথবা আরও কিছুদিন পর। এটা হচ্ছে আজকের আপডেট। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই ধারে পিলার হয়ে গেছে, রড ব্যবহার করা হয়েছে, এখন শুধু এটার উপর দিয়ে হচ্ছে কাজ চলবে। এটা হচ্ছে, এই তো দেখতেই পাচ্ছেন এখানে রাস্তা হয়ে গেছে, আর এটা হচ্ছে টাঙ্গাই সিরাজগঞ্জের গড্ডার মোড় এলাকা। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ব্রিজের জন্য কাজ চলতেছে, এখানে কয়েকটা ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কাজ কিছুটা হচ্ছে, তবে হালকা হালকাভাবে কাজ হচ্ছে, যাতে করে এই করোনার মধ্যেও বা লকডাউনের মধ্যেও কাজ অব্যাহত থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু লোক, দেখেন শ্রমিকরা ওখানে বসে আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে, এই তো হচ্ছে গড্ডার মোড়ের এলাকা, আর এখানে বিভিন্ন গাড়ি রয়েছে কনস্ট্রাকশনের। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি এরকম রাস্তার কাজ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।